লাইটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাংলা ক্লাসে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি শাহিন ইসলাম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকের অষ্টম বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবেদনপত্র। সিলেবাসের প্রথম দুটি আবেদনপত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আবেদনপত্র লেখার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কতগুলো নিয়ম মেনটেন করতে হবে। সেই নিয়মের ব্যত্যয় ঘটলে তাহলে তোমাদের দরখাস্তে ভালো নাম্বার আসবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে প্রথম যে দরখাস্তটি রয়েছে সেটি হচ্ছে বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন। এখানে যদি যে ছাড়পত্রটি নিবে তার নামটি যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে অবশ্যই শেষে তার নাম উল্লেখ করতে হবে, আর যদি বিদ্যালয়ের নাম বা ঠিকানা উল্লেখ থাকে সেটাও উল্লেখ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদনে প্রথমে তোমাদের কী কী করতে হবে, অবশ্যই তারিখ লিখতে হবে সবার উপরে। তারপরে তুমি যার কাছে দরখাস্ত লিখছ, অর্থাৎ যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের প্রধানের নাম, প্রধান শিক্ষক এবং সেই স্কুলের নাম এবং ঠিকানাটা উল্লেখ করতে হবে। এরপরে অবশ্যই বিষয় উল্লেখ করতে হবে। যেমন আজকের যে দরখাস্তটি আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন। তো আমরা প্রথমে দরখাস্তটির দুটি বিষয় চলে এসেছে, তারিখ এবং বিষয়ের নাম। এরপরে যেটি আসছে সম্বোধন, অবশ্যই সম্বোধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্বোধনে আর একটি বিষয় হলো বানান ভুলে তোমরা খেয়াল রাখবে যাতে কোনো প্রকার বানান ভুল না হয়। এই দরখাস্ত প্রথমে যেটি রয়েছে সম্ভাষণ, মহোদয় অথবা জনাব যেটাই হোক একটি দিয়ে কমা দিয়ে তোমরা লেখা শুরু করবে। শুরুতে যেমন এখানে দেওয়া আছে, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, তো বিনীত না দিয়ে অন্য কোনো বিশেষণও তোমরা উল্লেখ করতে পারো। যেমন যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। আচ্ছা, তারপরে এখানে উল্লেখ আছে আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। তোমরা এখানে ব্যাংক কর্মকর্তা দিতে পারো অথবা যে কোনো চাকরিজীবী উল্লেখ করতে পারো, সরকারি চাকরিজীবী, যেমন স্কুলের শিক্ষক অথবা অন্য কোনো সরকারি চাকরিজীবী। সেই ক্ষেত্রে সম্প্রতি এখানে উল্লেখ করা আছে সম্প্রতি তাকে কক্সবাজার জেলা শহরে বদলি করা হয়েছে। এই দরখাস্ত একটু ছোটো করে দেওয়া আছে, তোমার ইচ্ছা হলে এখানে আরেকটু বাড়াতেও পারো যে আমার বাবাকে অন্য জেলায় বদলি করা হয়েছে, যার কারণে এখানে আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই আর পরিবারের সদস্যরাও ইতিমধ্যে তারা কক্সবাজার চলে গেছে, আমি এখানে একাই রয়ে গেছি। সেই ক্ষেত্রে আমাকে ওখানকার কোনো প্রতিষ্ঠানে অবশ্যই ভর্তি হতে হবে। এখন ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বিদ্যালয়ের একটি ছাড়পত্র আমার অতীব জরুরি প্রয়োজন। শেষে লিখবে অতএব অতএব অনুগ্রহপূর্বক আমাকে বিদ্যালয়ে ত্যাগের ছাড়পত্র দিয়ে বাধিত করবেন। দরখাস্তে বানান একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অবশ্যই বানান যেন নিখুঁত হয় সেদিকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে যে বিষয়টা আসবে নিবেদক। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি নিবেদক লেখার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে লিখবে। তোমরা প্রথমে দেখবে যে দরখাস্তে কোনো নাম উল্লেখ আছে কিনা, যদি নাম উল্লেখ থাকে তাহলে তোমরা অবশ্যই সেই নামটিই লিখবে। যেমন এখানে নিবেদক একটা নাম দেওয়া আছে, এখন দরখাস্তে যদি অন্য কোনো নাম দেওয়া থাকে, তানভীর বা যে কোনো নাম, সেই নামটি উল্লেখ করবে। রোল নম্বর, শ্রেণী এবং ঠিকানা অত জরুরি নয়, নামটা উল্লেখ করে শ্রেণী উল্লেখ করলে যথেষ্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা দুটি দরখাস্তের মধ্যে প্রথম যে দরখাস্তটি সেটি আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম, অর্থাৎ প্রথম দরখাস্তটি হচ্ছে বিদ্যালয় থেকে
ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন। অবশ্যই তোমরা এটা ভালো করে পড়বে পাঠ্য বই থেকে। আমরা দ্বিতীয় দরখাস্তটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ প্রথম যে দরখাস্ত বা আবেদনপত্রটি বিদ্যালয়ের ছাড়পত্রের জন্য আবেদন সেটি নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা দ্বিতীয় যে আবেদনপত্রটি আমাদের সিলেবাসে রয়েছে সেটি নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় যে দরখাস্তটি সেটি বোঝার আগে এখানে এই দরখাস্তটি হচ্ছে তোমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র। বিজ্ঞান ক্লাব কি এটা তোমাদের আগে ভালো করে বুঝতে হবে, যেখানে বিজ্ঞান চর্চার বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়, যেখানে বিজ্ঞান বিষয় সেগুলো। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক, দরখাস্ত লেখার নিয়ম আমি তো আগেই তোমাদের পূর্বেই বলেছি প্রথম দরখাস্তের ক্ষেত্রে। এ পর্যায়ে আজকে দ্বিতীয় যে দরখাস্তটি সেটা নিয়ে এখন তোমাদের সামনে আলোকপাত করছি। দ্বিতীয় দরখাস্তটি হচ্ছে লেখার পূর্বে তোমাদেরকে অবশ্যই ওই পূর্বেরটার মতো এখানেও তারিখ উল্লেখ করতে হবে, আর অবশ্যই খেয়াল করতে হবে যে যদি কোনো বিদ্যালয়ের নাম উল্লেখ থাকে, যেমন এখানে একটি স্কুলের নাম উল্লেখ আছে নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুরের অষ্টম শ্রেণীর ছাত্র, এটা উল্লেখ করা আছে, তাহলে তোমাদেরকে অবশ্যই প্রধান শিক্ষক লিখে ওই স্কুলের নামটি লিখতে হবে। আর যদি কোনো স্কুলের নাম না দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছা মতো তুমি একটি স্কুলের নাম লিখলেই চলবে। যথারীতি আমরা লিখব বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম, তারপর বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। বিষয়টি হচ্ছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন। প্রিয় শিক্ষার্থী, এখানে সম্ভাষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভাষণ তোমরা উল্লেখ করবা, আমি আগে পূর্বে বলছি মহোদয় দিতে পারো অথবা জনাব, যেটা তোমাদের জন্য সুবিধা হয় সেটাই উল্লেখ করবে। এরপরে তোমরা শুরুতে যে বাক্যগুলো উল্লেখ করে সেটা উল্লেখ করবা, যেমন এখানে দেওয়া আছে সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন, আমরা অষ্টম শ্রেণী, এখানে নির্দিষ্ট করে একজন নয় পুরো স্কুলের শিক্ষার্থীকে বোঝাবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের একজন নিজেকে উল্লেখ না করে বলবে আমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। এরপরে তোমরা এখানে কিছু বিবরণ দিবে, যেমন এখানে দেওয়া আছে বেশ কিছুদিন থেকে আমাদের স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করছে। অর্থাৎ তোমরা স্কুলে পড়ো তো সেখানে বিজ্ঞান ক্লাব নাই, যেহেতু অষ্টম শ্রেণী অবশ্যই নবম দশম শ্রেণী এখানে রয়েছে, সেই ক্ষেত্রে বিজ্ঞান ক্লাবটা জরুরি, কারণ বিজ্ঞান ক্লাবে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন শিক্ষণীয় বিষয় উল্লেখ থাকে বা যেটা হাতে কলমে তোমাদেরকে বিজ্ঞান শিক্ষকরা শিক্ষা দিয়ে থাকে। তো সেটি না থাকায় বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পন্ন হয় না। আর বিজ্ঞান ক্লাব গঠন করা হলে তাহলে বিজ্ঞান বিষয়ে আলোচনা, তথ্য আদান প্রদান, পত্রপত্রিকা প্রকাশ করা সম্ভব হবে। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা করে আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতে দ্রুত সফলতা অর্জন করব। প্রিয় শিক্ষার্থী, এখানে যেভাবে দেওয়া আছে এভাবে উল্লেখ করতে পারো, অথবা তুমি তোমার নিজস্ব ভঙ্গিতে বা নিজস্ব পদ্ধতিতে তুমি তোমার নিজস্ব ভাষায় লিখতে পারো। তবে অবশ্যই ভাষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে, আর বানান ভুলের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এখানে তথ্য আদান প্রদান, আলোচনা, পত্রপত্রিকা, প্রজেক্ট ইত্যাদির কথা বলা আছে, এই কথাগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে, তা নাহলে তো আবার বিজ্ঞান ক্লাব দরখাস্তটি অপূর্ণ থেকে যাবে। এরপরে বিদায়ের ক্ষেত্রে যথাবিধি নিয়ম যেটা, অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাস গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন। তোমরা প্রায় যে জিনিসটা ভুল করে থাকো, এখানে তোমরা তোমার নিজেদের কথা উল্লেখ করে থাকো, তোমাদের শ্রেণীকে না, বিদ্যালয়কে না বুঝে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবে। যদি তোমরা এখানে এই জিনিসটা ভুল করে থাকো, আমাদের বিদ্যালয় না লিখে নিজস্ব ক্লাসের কথা শুধু লেখো যদি, অথবা তোমার ব্যক্তিগত নাম যদি ব্যবহার করো, তাহলে পুরো দরখাস্তটি
কাটা যাবে, সেক্ষেত্রে তোমরা জিরো পাবে। অতএব এটা অত্যন্ত সতর্কতার সাথে লিখবে। আর নিবেদকের ক্ষেত্রেও অনেক সময় তুমি তোমার নিজের নাম দিয়ে আর কিছু উল্লেখ করো না, অবশ্যই একজনের নাম থাকবে, তার সাথে লেখা থাকবে যে ওই স্কুলের সকল ছাত্রছাত্রীবৃন্দ, সকল ছাত্রছাত্রীর পক্ষে তোমার নাম উল্লেখ থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ।